জেদ্দাস্থ লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের সৌদি আরব প্রতিনিধি আল মামুন শিপন জানান, রবিবার সন্ধ্যায় জেদ্দার একটি হোটেলে ইফতারের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সিয়াম সাধনার ওপর রোজার গুরুত্ব, ফজিলত সহ রোজার কায়েম করার বিশেষ কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন হাফেজ নজরুল ইসলাম রাকিব। অতঃপর প্রবাসী সমাজ এবং বাংলাদেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ইফতারের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেদ্দাস্থ লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি রোশন জামিল শিপু। লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আল মামুন শিপন পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার ট্যানারি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলজাহান ভুঁইয়া। লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আব্দুল মালিক, লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা বিল্লাল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি বাহারুদ্দিন বকুল, উপদেষ্টা রতন, উপদেষ্টা দেলোয়ার হোসেন, সহসভাপতি সালেহ আহমেদ, সহসভাপতি সুমন খোকন, আব্দুর রহিম, মনির হোসেন, মিজান রাজা, শাহেদ, আরিফুর রহমান, জাহাঙ্গীর আলম, সোহেল রানা, জামালউদ্দিন স্বপন, রহমতুল্লাহ, সোহাগ পাটুরি সহ লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি ও জেদ্দার বিভিন্ন সামাজিক সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।